বিধিনিষেধ উপেক্ষা করে জার্মানিতেও ছিল নতুন বছর বরণের বর্ণাঢ্য আয়োজন। দিনটি উদযাপনে বিভিন্ন রাস্তায় জড়ো হয়ে জার্মানির সাধারণ মানুষ পুলিশের করা পাহারাও থামাতে পারেনি তাদের। নতুন বছরকে বরণ করতে তাদের সাথে যোগ দেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। জার্মানি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান উদয়। ঘোরের কাটায় যখন রাত ১২টা, তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বর্ষবরণের আনন্দে মাতে জার্মানরাও। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটিতে সরকারি বিধিনিষেধ থাকলেও কমেনি উদযাপনের আমেজ। করোনার কারণে পুরো জার্মানিতেই বর্ষবরণ উদযাপনের কেন্দ্রস্থলগুলো ছিল বন্ধ। এছাড়া বন্ধ ছিল ক্লাবগুলো। জনসমাগম নিয়ন্ত্রণে দেশজুড়ে বাড়ানো হয় পুলিশি পাহারা। তবে এত সব বাধা উপেক্ষা করেই জার্মানির বিভিন্ন রাস্তায় নেমেছিল মানুষের ঢল। নাচ গান ও বর্ণের আলোকসজ্জায় বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। বর্ষবরণের এই আয়োজন আমরা উপভোগ করেছি, কিন্তু আমরা কোনো ক্লাবে ঢোকার অনুমতি পাইনি। এই বিধিনিষেধের ব্যাপারগুলো খুবই হতাশাজনক, তবে আমরা আনন্দ উপভোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সাধারণ জার্মানদের সাথে উৎসব উদযাপনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। উৎসবে অংশ নেওয়া বাংলাদেশিদের প্রত্যাশা, নতুন বছরে করোনায় বিপর্যস্ত পৃথিবী আবারও স্বাভাবিক রূপে ফিরবে। সব মিলিয়ে বলা চলে যে 2021 সালটি খুব একটা ভালো সময় কারোর জন্যই হয়নি। তো তবে আশা করছি 2022 সালটি সবার জন্য শুভকামনার হবে। অসুস্থ পৃথিবীটা আবার সুস্থ হয়ে যাক এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আবার একটা সুস্থ পৃথিবী দেখতে পাবো এবং ধনীরা গরিবের প্রতি সহায় হবে, সবাই সবার জায়গা থেকে সচেষ্ট হব ভালো কাজ করার জন্য। অনেকেই ঘরোয়াভাবে ছোট পরিসরে বরণ করে নিয়েছেন নতুন বছর। বাসার ছাদে আলোকসজ্জার পাশাপাশি ছিল নানা আয়োজন। নতুন বছর 2022 সালে এসে সবাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা আজকের দিনে সকলের। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ শামসুজ্জামান উদয়, যমুনা নিউজ, জার্মানি।